chill. অনেকেই বলেন যে ভাই আপনি যে লিংকটি দিয়েছেন সেই লিংক থেকে ডাউনলোড করব কিভাবে, তো চলুন ডাউনলোড করবেন কিভাবে লিংক থেকে সেই ভিডিওটাই দেখিয়ে দিই। এর জন্য আপনাকে আমি যে লিংকটি দিয়েছি সেই লিংকটিকে কপি করে নেবেন, অথবা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটি ডেসক্রিপশনে দেখতে পারবেন লিংক আছে, সেই লিংকটিকে কপি করে নিয়ে যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করে দেবেন। চলুন অবশ্যই ক্রোম ব্রাউজারটি হলে ভালো হয়, আপনারা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে উপরে সার্চ বার পাবেন, সার্চ বারের মধ্যে গিয়ে জাস্ট এটিকে পেস্ট করে দিয়ে গো অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু দেখবেন নতুন একটি পেজের মধ্যে নিয়ে গেছে, এবং এইখান থেকে দেখতে পারবেন রোবট ক্যাপচা আছে, জাস্ট এই রোবট ক্যাপচাটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের মতো করে যে ক্যাপচাটি চাই সেই ক্যাপচাটিকে পূরণ করে দিবেন। আমার এখান থেকে বাস ক্যাপচা আছে, জাস্ট এখান থেকে বাস অপশনটির উপরে সিলেক্ট করে দিয়ে এখন এইখান থেকে জাস্ট ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন এখন নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ নামের একটি অপশন আছে, এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ পেজটি লোড নেওয়ার পরে এই ধরনের অপশনটি চলে আসবে। অপশনটি আসলে সবার প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে। অবশ্যই এখান থেকে যদি কোনো লিংক ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ধাপে ধাপে লিংকগুলো ডাউনলোড করে নিতে হবে। দেন এখান থেকে আবারও কিছুক্ষণ সময় লাগবে, দেন সময়টি শেষ হলে নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে আপনাকে। এখান থেকে সময়টি শেষ হওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশন এসেছে, ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে তাহলে আপনাকে আবারও নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে, এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। এখন দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু 8 সেকেন্ড এর মতো সময় নিয়েছে, আপনাদের ক্ষেত্রেও সেম ভাবে সময় নিবে। অবশ্যই ধীরে সুস্থে দেখে দেখে কাজ করবেন, কোনোভাবেই অ্যাডভাইস গুলোর উপর ক্লিক করে দিবেন না। অ্যাডভাইস গুলো যদি শো করে তাহলে অবশ্যই ক্রস বাটনের চাপ দিয়ে কেটে দিবেন। দেন এরপরে এখান থেকে আবারও কিন্তু ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশন এসেছে, জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আবার আপনাকে নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাওয়া হবে। জুম ইন করে নিয়েছে আমি, এখন জুম আউট করে দিচ্ছে। জাস্ট এখান থেকে আপনাকে কিন্তু আবারও 10 থেকে 11 সেকেন্ড সময় নিয়েছে, এই সময়টুকু আপনাকে অপেক্ষা করে নিতে হবে। অপেক্ষার প্রক্রিয়াটি শেষ হলে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন আবারও কন্টিনিউ অপশন এসেছে, জাস্ট এই কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। কোনোভাবেই কিন্তু ডাউনলোড হ্যাক অপশনটির উপরে ক্লিক করে দিবেন না, জাস্ট এখান থেকে যে কন্টিনিউ আছে কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করে দিলে এখান থেকে আবারও কন্টিনিউ আসবে, জাস্ট এই কন্টিনিউ অপশনটির উপরে আবারও ক্লিক করে দিবেন এবং অ্যাডগুলো যদি শো করে তাহলে অবশ্যই ক্রস বাটনের চাপ দিয়ে অ্যাডগুলোকে সরিয়ে দিবেন। এখান থেকে আপনাকে আবারও 8 সেকেন্ড সময় নেওয়া হবে, জাস্ট এই 8 সেকেন্ড সময় আপনাকে অপেক্ষা করে নিতে হবে। এখান থেকে অপেক্ষার পালা শেষ হলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড এবং কন্টিনিউ, জাস্ট এই কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। কোনোভাবেই কিন্তু ডাউনলোড হ্যাক অপশনটির উপরে ক্লিক করে দিবেন না, জাস্ট এই কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে আবারও 8 সেকেন্ড সময় নেওয়া হবে, এই সময়টুকু অপেক্ষা করে নেবেন। এই সময় শেষ হওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন আবারও ডাউনলোড লিঙ্ক, জাস্ট এই ডাউনলোড লিঙ্ক অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারতেছেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ লিঙ্ক, এই কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে নতুন একটি পেজের মধ্যে নিয়ে আসবে, এই নতুন একটি পেজের মধ্যে নিয়ে আসার পরে একটু সময় নেবে, জাস্ট এই সময়টুকু নেওয়া শেষ হলে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন এই যে 8 থেকে 9 সেকেন্ড সময় নেওয়া হয়েছে, এই সময়টুকু অপেক্ষা করে নেবেন। তারপরে এই ডাউনলোড লিঙ্ক এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন এবং আবারও এখান থেকে ডাউনলোড নেওয়া অপশনটির উপরে ক্লিক করে দিবেন। অ্যাডগুলো আসলে অবশ্যই ক্রস বাটনে চাপ দিয়ে কেটে দিবেন। এরপরে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড এনিওয়ে, জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডিটেলস অপশন আসতে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং দেখতে পাবেন যে ডাউনলোড হচ্ছে কিনা। আমার দেওয়া যতগুলো লিংক আছে সবগুলো সেম প্রসেসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এটি একটি ফ্লাই হ্যাক যেটি আমি দেখিয়ে দিলাম, সবগুলো লিংক থেকে সেম ভাবে ডাউনলোড করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি।